মাত্র দশ বছরের টেন্ডারবাজি চাঁদাবাজি করে ঢাকাসহ কুষ্টিয়ার বিভিন্ন স্থানে গড়েছেন বেশ কয়েকটি বিলাসবহুল সম্পদ তিনি কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা অভিযোগ রয়েছে ব্যাংকেও আছে তার ও স্ত্রীর নামে শত কোটি টাকা যার সব করেছেন তার ভাই আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের ক্ষমতার দাপটে কুষ্টিয়া থেকে রিপোর্ট কুষ্টিয়া তথ্য সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা দু সালে ভাই মাহবুবুল আলম হানিফ সদস্য পদ পাওয়ায় শেখ হাসিনা সরকারের কুষ্টিয়া তিন আসনের সংসদ সদস্য হওয়ার পর ঘুরেছে তার ভাগ্যের চাকা শূন্য থেকে হয়েছিল হাজার কোটি টাকার মালিক আর ভাই হানিফের ক্ষমতার দাপটে আতাউর রহমান আতা দশ বছরে কুষ্টিয়ার ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে করেছেন বিলাসবহুল বাড়ি গাড়ি ও বিশাল মার্কেট করেছেন নামে বেনামে অঢেল সম্পদ ব্যাংকেও আছে তার ও তার স্ত্রীর নামে শত কোটি টাকা উনি ফিল্ম স্টাইলে একটা মানুষকে নমিশন কিনতে দিন ওনার ভাই মাউল হানিফ যার কারণে উনি তার রাজনৈতিক প্রভাব খাটায় এদেশে মানুষকে জিম্মে করে মানুষকে গণতন্ত্র হরণ করে সে নিজে উপজেলা চেয়ারম্যান হয়েছে এক হাজার কোটি টাকার যে দুর্নীতি তার স্ত্রীর নামে তার স্ত্রী একজন প্রধান শিক্ষিকা একটা প্রতিষ্ঠানের তার নামে এক হাজার কোটি টাকা তার ব্যাংকে পাওয়া গেছে শাসনকে দিয়ে টাকা গুম করায় এইসব মাধ্যম দিয়ে বিভিন্ন ফ্যাক্টরির চাঁদা তুলে হানিফের নাম মাংাই আমি জানি না আনিফ সাহেব আমি যত জানি বড় বড় কাজের সব ভাগ নিয়েছে আতা এসব টেন্ডার বাজি চাদাবাজি দখল সব অপকর্মই করেন হানিফের দাপট দেখিয়ে জোর করে হয়েছেন দুই দুইবার সদর উপজেলার চেয়ারম্যান হানিফ আতার যে অনিয়ম এবং দুর্নীতি করছে এতে কুষ্টিয়ার উন্নয়ন বিঘ্নিত হয়েছে এবং কুষ্টিয়াতে তারা নৈরাজ্য সৃষ্টি করছে বাজার ঘাট মানুষকে ধরে নিয়ে গিয়ে আটকে রেখে টাকা চাদাবাজি এমন কোনো নেই হাতা আতা বা হানিফের নির্দেশে হই নাই আতা রহমান আতা যে এই দুর্নীতির সাথে জড়িত ছিল এটা আসলে কুষ্টিয়ার জনগণই সেটার প্রমাণ এটা আমাদের সাধারণ জনগণ হিসাবে আমরা তার বিচার দাবি করি অবশেষে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর গা ঢাকা দিয়েছিল আতাউর রহমান আতা ও তার ভাই মাহবুবুল আলম হানিফ গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক